হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্যে। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি যে আপনারা ইতালিতে যারা আশ্রয় প্রার্থী হতে চান বা যারা আশ্রয় প্রার্থী তাদের যে জিনিসগুলো জানা খুবই প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ইতালির বিষয়ে জানতে চান, যারা ইতালির সম্পর্কে জানতে চান, যারা ইতালির বিষয় সম্পর্কে জানতে চান, যারা ইতালি আশ্রয় প্রার্থী তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও অভিনন্দন। বন্ধুরা, ইতালিতে আশ্রয় প্রার্থী এবং শরণার্থী সংক্রান্ত কিছু তথ্য প্রমাণ নির্দিষ্ট ভাষায় পাওয়া যায় না। এছাড়াও আশ্রয় আবেদনের একাধিক সংক্ষিপ্ত রূপ রয়েছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ, তেমন কিছু জরুরি শব্দ ও তথ্য রইল আজকে আমাদের ভিডিওতে। ইতালি সরকার আশ্রয় প্রার্থীদের জন্য ইতালীয় ভাষায় ব্যবহারিক নির্দেশনা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে কিভাবে ইতালিতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করতে হবে এবং দেশটি কী ধরনের সুরক্ষা প্রদান করে। যদি এতে স্পষ্ট হয় না যে তাহলে যে কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে কাজ করা আইনি বিশেষজ্ঞদের বা স্থানীয় এলাকায় অভিবাসীদের সাহায্য করে এমন কোনো সংস্থার সাহায্য চাওয়া পরামর্শ দেওয়া হয়। প্রতিটি দেশের মতো ইতালি অনুরোধ করে যে আপনি যত তাড়াতাড়ি আশ্রয় আবেদন জানাবেন ততই ভালো। কেস্টুরা পুলিশ স্টেশন বা সীমান্ত পুলিশের কাছে আবেদন করতে হবে। তারপরে পুলিশ নাম নিবন্ধন করবে, নাম, উপাধি, স্থান এবং জন্ম তারিখ, জাতীয়তা নেবে এবং ফটো তুলবে এবং আঙ্গুলের ছাপ নেবে। এই বিষয়গুলো জেনে রাখা ভালো যে কী কী তারা মূলত আপনার কাছে নেবে। তারপর আন্তর্জাতিক সুরক্ষার জন্য প্রক্রিয়া শুরু করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আঞ্চলিক কমিশন একটি নির্দিষ্ট সময় দিবে, কেন আশ্রয় চাইছেন তখন বলতে হবে। দেশে ফিরে যাওয়ার বিষয়ে বই থাকলে জানাতে হবে। কমিশন তারপর সিদ্ধান্ত নেবে আশ্রয় দেবে কিনা। যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে আপিল করার অধিকার আছে, একে বলে রিকোর্সো, ASL, USL, আজিয়ান্দা সানিটারিয়া লোকালে বা ইউনিটা সানিটারিয়া লোকালে হল স্থানীয় স্বাস্থ্য বিভাগ ইতালির। এখানে ইতালির স্বাস্থ্য কার্ড পেতে নিবন্ধন করতে হবে। একজন জিপি জেনারেল প্র্যাকটিশনার ডাক্তার পাবেন এই কার্ডের মাধ্যমে। বিনামূল্যে পাবলিক হেলথ কেয়ার এবং চেক আপের সুবিধা মিলবে, সরকার এটি দেয়। একবার নাম সরকারের খাতায় উঠে গেলে টেরাসা স্যানিটারিয়া স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। কার্ড থাকলে ডাক্তার দেখানো ওষুধের জন্য প্রেসক্রিপশন নেওয়া এবং মেডিকেল চেক আপ করার অনুমতি মিলবে। পরিচয়পত্র, কার্টা ডে ইডেন্টিটা, এটা হচ্ছে পরিচয়পত্র। এটি ইতালির পরিচয়পত্র, বাসিন্দা হিসেবে নিবন্ধিত হলো। এটি স্থানীয় টাউন হল কমিউটন আনাগ্রাফ এর থেকে পাওয়া যায়। কাটাডি সুজর্ণ, এটি পেরমেসো ডি সুজর্ণ নামে পরিচিত, এটি বসবাসের অনুমতি। থানা বা কেস্টুরায় এটির জন্য আবেদন করতে হয়। এটির সময়কাল সাধারণত 5 বছর, তবে বসবাসের অনুমতি নানা রকমের হয়ে থাকে। সিএএস সেন্টি ডি আকোগ্রেঞ্জা স্টেওডিয়ানেরি, এগুলো ইতালির অভ্যর্থনা কেন্দ্র, স্থানীয় বাসস্থান হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। এটি সাধারণত এমন কারোর জন্য নয় যিনি আশ্রয় আবেদন করেছেন বা অন্য কোনো ধরনের সুরক্ষার প্রয়োজন। রোমে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওপেল পলিশ বলেছে একটি সিএএস এ দেওয়া পরিষেবাগুলো এসপিআর এ দেওয়া পরিষেবার মতো। কাট কাট্টা ব্লু ইউ
ইউরোপীয় ইউনিয়নের ব্লু কার্ড, এটি থাকলে সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে বসবাস এবং কাজ করার অনুমতি মেলে, এক্ষেত্রে ইতালি। সিইউ কমিশন ইউরোপো, এটি ইসি ইংরেজিতে ইউরোপীয় কমিশন, সিইএএসএস সিস্টেম ইউরোপীয় কমিউট ডি এসিলো ইংরেজিতে সাধারণত ইউরোপীয় আশ্রয় ব্যবস্থা, সিইডিইউ কনভেনশন ইউরোপ দে রিডিটি উমানি ইউরোপীয় ইউনিয়নের কনভেনশন মানবাধিকার সংক্রান্ত সার্টিফিকেট ডি ইডোনিয়াটা। এই প্রশংসাপত্রটি টাউন হল বা কখনও কখনও এএসএল দেয়। এটি নিশ্চিত করে যে আপনি যে বাড়ি বা অ্যাপার্টমেন্টে থাকেন সেটি স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইন মেনে চলে। বসবাসের অনুমতির আবেদন করতে হলে এটি প্রয়োজন। বাড়াবাড়িতে ওই ব্যক্তি প্রবেশে 48 ঘন্টার মধ্যে সেসিওনো ডি ফেব্রিকার্টের জন্য বাড়িওয়ালা যাতে আবেদন করেন তা নিশ্চিত করতে হবে। আবাসন চুক্তির জন্য এটি প্রয়োজন। সিটা ডি নানজা ইংরেজিতে এর অর্থ হল নাগরিকত্ব। যদি ইতালিতে সিটিনি নানজা নন কমিউনিটি বলা হয় তাহলে আপনি একজন নন ইউএ নাগরিক। যদি আপনাকে বলা হয় সিটাডিনো ডি ইস ইন পার্সেটার্জ প্রেসেন্টে ইরেগুলারমেন্টে তাহলে আপনি তৃতীয় শ্রেণীর নাগরিক যিনি দেশে অনিয়মিতভাবে সঠিক নথিপত্র ছাড়া এখানে এসেছেন। ক্রেডিটোসে ফিসকালে, এটি করের কোড। মোবাইল ফোন কেনা, যে কোনো ধরনের লিজ চুক্তি স্বাক্ষর করা, একটি গাড়ি কেনা বা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা একটি স্বাস্থ্য কার্ডের জন্য নিবন্ধন করা, সবেতেই এটি প্রয়োজন। রাজস্ব অফিসে ট্যাক্স বা কর কোডের জন্য আবেদন করতে হবে। এই অফিস হলো এজেন্সিয়া দেলে এন্ট্রাকে নামে পরিচিত। কর কোডটি পাওয়ার অর্থ এনার্জিগুলিতে কর দিতে হবে, তবে একাধিক ফর্ম পূরণের জন্য এই কোডটি থাকা গুরুত্বপূর্ণ। কন্ট্রাক্টর ডি সুজনো লাবোরো সাব অর্ডিনেটো ভিসা ইতালি প্রবেশকারী বিদেশি নাগরিকদের এসইউআই অভিবাসন অফিসে এটি আবেদন করতে হবে। আসার 8 দিনের মধ্যে এটি আবেদন করতে হবে। পোস্ট অফিসে একটি আবাসিক অনুমতি পেরমোসো ডি সোজনের জন্য আবেদন করতে হবে। পিআর সিআইই সেন্টিডি পার মানেঞ্জা ই রিমপার্টিও প্রত্যাবাসনের আগে আটক কেন্দ্র, এগুলো সাধারণত বিমানবন্দরের কাছে অবস্থিত। যদি তাদের আশ্রয়ের দাবির মেয়াদ শেষ হয় তাহলে এখানে পাঠানো হয়। সিওয়ার মানে হচ্ছে সার্টিফিকেট জিওন ইউনিকো। নিয়োগকর্তাতে এই ফর্মে এবং অন্যান্য বাধ্যতামূলক বিষয়গুলো নিশ্চিত করা হয়। এটি প্রতি বছর দেওয়া হয়। ইতালিতে করের বিষয়টির জন্য এটি প্রয়োজন। তো বন্ধুরা, এখানে অনেকগুলো তথ্যই আছে যেগুলো তাদের ভাষায় বা ইতালীয় ভাষায় দেওয়া আছে। তো আপনারা যারা ইতালিতে যেতে চান বা ইতালির যারা আশ্রয় প্রার্থী তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইতালিতে সরকার আমাদের শরণার্থীদের এখানে অনেক তথ্য দেওয়া আছে। আপনারা যারা, আমি খুব স্লোলি যাচ্ছি এই কারণে যে আপনারা যেন পরে বুঝতে পারেন এখানে কী কী লেখা আছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন, কারণ এখানে ইতালিয়ান ভাষাটা পড়তে আমার খুব সমস্যা হচ্ছে। আপনারা পড়ে নেবেন, কারণ ইতালিয়ান ভাষা আমি মূলত একেবারেই কী বলবো, একেবারেই অনভিজ্ঞ এই বিষয়ে। ইতালিয়ান ভাষা আমার জানা নেই, তারপর আমি কিছু আপনাদের জানালাম। তো যারা ইতালিতে আশ্রয় প্রার্থী তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিডিএফ দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা ইতালিতে আশ্রয় প্রার্থী তারা অবশ্যই ভিডিওটি দেখা উচিত আমি মনে করি। তো আজ বন্ধুই, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে মতো ভালো থাকবেন।